প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা অধ্যায়ের 44 পৃষ্ঠার যে একক কাজের 3 নম্বরটা রয়েছে, এটার আমরা আজকে হচ্ছে যে গুণন অংশটা দেখব। এখানে বলা হয়েছিল যে দুটি সংখ্যা এত এবং এত এর মধ্যে গুণন করে সংখ্যারেখায় উপস্থাপন করো। অর্থাৎ বিষয়টা এমন না যে সংখ্যারেখার সাহায্যে গুণ করা, আগে গুণ করে সেই গুণফলটাকে সংখ্যারেখায় দেখানো। তো ইতিপূর্বে আমরা আগের পাঠগুলোতে কিন্তু যোগ আর বিয়োগটা দেখিয়েছি। হ্যাঁ, এটা একটা পার্টে আসলে একটু সময় সাপেক্ষ, যার কারণে আমরা আলাদা আলাদা করে করছি। আর এই পুরো অঙ্কটা আমরা তার আগের পার্টে শেষ করে ফেলেছি। সমস্ত পার্টগুলো তোমরা ভিডিওর নিচে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এই গুণনটা আমরা দেখাচ্ছি আমরা কিভাবে করেছিলাম। হ্যাঁ, এটা পুরোটা একটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে, তারপর গুণন এইটা একটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে। এই যে এখানে আমাদের আগের পার্টে গুণনটা করা ছিল, এরপরে আমরা হচ্ছে যে এইটা দিয়ে এটাকে গুণ করব। এলোমেলো করে করলেও একই হবে, কিন্তু জিনিসটা আসলে সৌন্দর্য থাকে না। যেমন এটা দিয়ে যদি এটা, এটা দিয়ে এটা, মানে সবার সাথে সবার গুণন হবে, কিন্তু নিয়ম হচ্ছে যে এই যে দ্বিতীয় যে রাশিটা থাকে এর প্রথম পদটা দিয়ে একবার এটাকে, আর একবার এটা দিয়ে এটাকে, তারপর এইটা দিয়ে এটাকে, আর এইটা দিয়ে এটাকে। তো আমরা গুণনের নিয়ম শিখেছি যে আসলে রুট ওভারের ভিতরের অংশটা যদি ভিন্ন হয়, হ্যাঁ এখানে যেমন 3 আর এখানে হচ্ছে রুট ওভার 2, যোগ বিয়োগ করা যায় না। এই যে যেমন এই দুটো দেখো, রুটের ভিতরের অংশটা যেহেতু ভিন্ন ভিন্ন, এটা যোগ বিয়োগ হবে না, কিন্তু গুণন করা যায়। গুণনের নিয়ম হচ্ছে সামনের সংখ্যার সাথে সংখ্যার গুণ হবে, আর রুটের ভিতরের অংশটা হ্যাঁ গুণ হয়ে সেটা রুটের ভিতরেই থাকবে। তো এইটা এটা গুণ করলে 7 দুগুণে 14 আর 3 দুগুণে 6 রুট ওভার 6, এটার সাথে এটা গুণ করলে হবে প্লাসে প্লাসে প্লাস, 5 7 35 আর 2 দুগুণে 4 রুট ওভার 4, এইটার সাথে এটা গুণ করলে 4 দুগুণে 8 আর 3 3 9, এটা রুটের ভিতরে থাকলো। আর এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 4 5 20 আর 3 দুগুণে 6 রুট ওভার 6। এবার খেয়াল করে দেখো যে যোগ বিয়োগ হতে গেলে সদৃশ পদ হতে হয়, অর্থাৎ রুটের ভিতরের অংশটা একই হতে হয়। এইটা আর এটা কিন্তু রুটের ভিতরের অংশটা একই, সো দুটা যেহেতু ভিন্ন ভিন্ন চিহ্ন আছে, বিয়োগ হবে আর বড় সংখ্যার আগের চিহ্ন আসবে। অর্থাৎ 20টা রুট ওভার 6 থেকে 14টা রুট ওভার 6 বিয়োগ দিলে 6টা রুট ওভার 6 হয়, আর 20 যেহেতু বড়, এর আগে যেহেতু মাইনাস ছিল সো মাইনাস আসবে। আর এটা দেখো 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, এর বর্গমূল করলে 2 হয়ে যায়, সেই 2টা কিন্তু এর সাথে গুণন হয়ে যাবে, অর্থাৎ 35 গুণন 2। এখানে অদৃশ্য একটা গুণ চিহ্ন আছে। আবার এইখানে দেখো 9 এর বর্গমূল যেহেতু 3, তাহলে এটা 8 গুণন 3। এরপর এটা আমরা ঠিক রাখলাম, আর এটা 35 দুগুণে 70 আর এটা 3 8 24। নেক্সট লাইনে আমরা যেটা করছি এটা ঠিক রেখে এটা আমরা বিয়োগ করলে 46 আসলো। তারপরে আমরা জাস্ট আসলে প্লাস রাশিটা সামনে না নিলে অঙ্ক করতে সমস্যা হয়, এটাকে আমরা সামনে দিলাম, আর -6√6 এটাকে আমরা পরে লিখলাম। তো আমরা নর্মালি হচ্ছে যে সংখ্যারেখা ছাড়া যখন করেছি, এখানে আমরা এই দুটোর মধ্যে থেকে 2 কমন নিয়েছিলাম, আর কমন নিলে যেহেতু ভাগ করে বসাতে হয়, তাহলে 46 কে 2 দিয়ে ভাগ দিলে 23 হয়, বিয়োগ এটাকে 2 দিয়ে ভাগ দিলে এখানে 3 আসে, 3√6। কিন্তু সংখ্যারেখার ক্ষেত্রে আসলে এই কমনের ডিজাইনটা আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে বলেছি যেটা হবে না, এই এই লাইনটা যেটা অ্যান্সার আসছে এইটা দিয়েই আমরা সংখ্যারেখাটা তৈরি করব। তো এখানে আসলে সংখ্যাটা অনেক বড়, 46। হ্যাঁ, তো ঘর কেটে নিয়ে 46টা নিয়ে আসা আসলে সো টাফ, যার কারণে এখানে তোমাদের মেনে নিতে হবে যে ঘরগুলো আসলে একটু ছোট ছোট করে নিতে হবে, নাহলে আসলে স্পেস করা সম্ভব না। তো আমরা বড় করে একটা আগে রেখা নিয়ে নিচ্ছি, আমরা পেজটা কিন্তু অলরেডি দেখো এই এই দিক থেকে আমরা এই দিকে করে নিয়েছি, যাতে করে 46টা ঘর আটানো যায়। তারপরেও এখানে তোমরা যদি এইভাবে দেখো, হ্যাঁ 1 ইঞ্চি করে নাও, হ্যাঁ 46টা ঘর কিন্তু আটবে না, অথবা সেন্টিমিটার স্কেলেও যদি ধরো যে এখান থেকে এখানে 1 সেন্টিমিটার, এরকম করেও কিন্তু 46টা ঘর তোমাদের যদি খুব বড় পেজ হয় তোমরা আটাতে পারো, তাহলে সমস্যা নেই। কিন্তু এখানে এই যে এক একক বলা হয়, এই এক এককটা আসলে মিটার সেন্টিমিটার ইঞ্চি যে কোনো কিছু হতে পারে, যার কারণে আমরা খুবই একটা ছোট মাপ নিয়ে করব, যাতে 46টা ঘর এখানে আমাদের আটে। তো দেখো আমরা এই পরিমাণ একটা মাপ নিচ্ছি যে এইটা হচ্ছে আমাদের এক একক। তো এই মাপে আমরা হচ্ছে 46 বার এইখানে দাগ দেব, এটা আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10
11। তো এইভাবে আমরা এই বড় রেখাংশ থেকে সমান মাপে হচ্ছে 46টা কিন্তু ঘর কেটে নিয়েছি। হ্যাঁ, এই যে এইভাবে টুকরোগুলো 1 2 এইভাবে 46টা, এটা আমরা তোমাদের প্রথম দিকে দেখালাম। আসলে পুরোটা দেখাতে গেলে অনেক সময় লাগতো, যার কারণে আমরা এই কোণায় আমরা দেখো ও বিন্দু একটা নাম দেব। তো এরপরে আমাদের যে গুণফলটা এখানে ছিল 46 বিয়োগ এটা, হ্যাঁ এটা আমরা এখানে লিখি 46 বিয়োগ 6√6, এইটা আমাদের গুণফল আসছিল। ওকে, এবার এই যে 46 আছে এখান থেকে আমাদের মাইনাস করতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে 6√6। তাহলে এই 6√6 আমরা কিভাবে পাবো দেখো, এইখানে আমাদের এই বিন্দুটাতে আমরা একটা নামকরণ করি পি। তো এবার আমাদের এই এইটাকে আমরা এক একক ধরছি, হ্যাঁ এখানে একটা আমরা নাম দিই এস, তাহলে এস পি অথবা পিএস। তো পিএস সমান হচ্ছে এক একক। তো এটা যদি এক একক হয়, হ্যাঁ এখানে আমরা দেখো একটা যদি লম্ব আঁকি এক একক বিশিষ্ট, অর্থাৎ এই যে এই মাপে, তাহলে এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যাবে। বা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা একটু দেখি গুছিয়ে নিই। হ্যাঁ আমরা এটা 2 একক করে নিই, হ্যাঁ এই যে 1 একক 2 একক এই জায়গাটায় আমরা এস বিন্দুটা নিই, তাহলে পিএস সমান হচ্ছে আমাদের 2 একক। আসলে এই √6 একবারে পাওয়া যাবে না, আগে √5 নিয়ে আসতে হবে। তো এই এস বিন্দুতে আমরা দেখো এই যে এক একক মাপে, এই মাপের একটা হচ্ছে যে লম্ব আমরা একে নেব। সো এই যে মাপটা ছিল এটি কিন্তু আমাদের 1 একক, এই জায়গায় স্ট্রেট করে হ্যাঁ একটা লম্ব একে নাও, খাড়া করে দিলে এটা লম্ব হয়ে যাবে। তো এইটা আমরা হচ্ছে যে ডি নাম দিই। তারপরে আমরা যদি পি বিন্দুর সাথে এটা যোগ করে দিই, তাহলে দেখো এখানে আমাদের ডিএস যেটা বা এস ডি, হ্যাঁ ডিএস হচ্ছে 1 একক। তো এখন এই যে পিডি বা ডিপির মানটা আমরা সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের উপপাদ্য আছে এর সাহায্যে বের করব। এটা যেহেতু অতিভুজ, এটা এক সমকোণ, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। তো ডিপি স্কোয়ার অতিভুজের উপরে স্কোয়ার সমান অপর দুই বাহুর উপরে স্কোয়ার, অর্থাৎ ডিএস স্কোয়ার প্লাস হচ্ছে পিএস স্কোয়ার। এখন আমরা যেটা করব, এই পাশে মান দুটো বসিয়ে দেব, তাহলে ডিপি স্কোয়ার সমান ডিএস এর মান হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস পিএস এর মান 2 2 স্কোয়ার, বা ডিপি স্কোয়ার সমান 1 এর স্কোয়ার 1 আর 2 এর স্কোয়ারে হচ্ছে 4। তাহলে এইখান থেকে দেখো ডিপি সমান এটা 4 এর আগে 5, স্কোয়ার টাইপের শেষে রুট ওভার হয়ে গেল। তাহলে এই যে ডিপির মানটা, এই মানটা হচ্ছে √5। এবার এই √5 এর মাপে এই যে এই মাপটা সমান করে নিলাম, নিয়ে এইখান থেকে আমরা একটা অংশ কেটে নেব। আসলে মাপগুলো অনেক ছোট ছোট, তাহলে এইখানে আমরা যদি একটা নাম দিই, হ্যাঁ ধরো যে এন নামকরণ করলাম, তাহলে এই যে পিএন এর মাপটা, এটা কিন্তু আমরা ডিপির মাপে নিয়েছি, তাহলে পিএন এর মাপটা হচ্ছে √5। তো এটা আমরা লিখে দিই যে এখানে পিএন সমান √5। এখন এই এন বিন্দুতে আমরা আবারও এক একক মাপের একটা লম্ব আঁকবো, অর্থাৎ এই সমান মাপের, এই সমান করে একটা লম্ব আঁকবো। এইটা আমরা দেখো পি বিন্দুর সাথে যোগ করে দেব। তো এখানে আমরা একটা নামকরণ করি এই জায়গাটায় এ, তাহলে এই যে এ এন যে লম্বটা হলো, হ্যাঁ এই এ এন লম্বটা হচ্ছে আমাদের 1 একক 1 একক। আর আমাদের এখানে পি এন এর মানটা কিন্তু হচ্ছে √5, পি এন সমান √5। তো এখানে দেখো আমরা আবারও একটা সমকোণী ত্রিভুজ পেলাম, এই যে এটা যেটা এ এন পি, ত্রিভুজের নাম যে কোনো 3টা অক্ষর আসলেই হবে, পি এ এনও বলা যাবে, পি এন এ যেটাই বলো। তাহলে এই এ এন পি তে অতিভুজ হচ্ছে আমাদের এইটা, যেহেতু এটা সমকোণ ছিল এন বিন্দুতে তার বিপরীত বাহু, তাহলে এপি, তাহলে এপি স্কোয়ার সমান অপর দুইটা বাহু হচ্ছে একটা এ এন স্কোয়ার, এটা পিথাগোরাসের উপপাদ্য আমরা আগের পার্টগুলোতে দেখিয়েছি, প্লাস হচ্ছে পি এন স্কোয়ার।
তো এখন দেখো আমরা এপির মানটা বের করে আনবো, তাহলে এপি স্কোয়ার, এ এন এর মান হচ্ছে এক, এক স্কোয়ার, পি এন এর মান হচ্ছে রুট ওভার পাঁচ তার উপর স্কোয়ার। ওকে, এখন এখানে এপি স্কোয়ার আর একের স্কোয়ার মানে এক, আর এখানে স্কোয়ার রুট ক্যান্সেল হলে পাঁচ হয়ে যাবে, তাহলে এখান থেকে দেখো আমরা ছয় পাবো। তাহলে এপি সমান স্কোয়ার টাইপ আসে রুট ওভার হয়ে গেলে রুট ওভার ছয়, তাহলে এই এপির মান হচ্ছে আমাদের রুট ওভার ছয়। তাহলে দেখো এখন এই এপির মাপে, এই যে এপির সমান মাপে আমরা এইখানে একটা অংশ কেটে নেব। হ্যাঁ, তো এই নতুন অংশটার নাম আমরা ধরো বি দিচ্ছি, এটা এন ছিল আমাদের এই যে এটা, তো এই নামটা আমরা বি দিলাম বি। সো এখানে এটা যদি আমাদের বি হয় তাহলে এই বিপি বা পিবি যেটাই বলো এটার মান হচ্ছে আমাদের রুট ওভার ছয়, যেহেতু এপির মান ছিল আমাদের রুট ওভার ছয়, এপির মাপে কিন্তু আমরা এই অংশটা কেটে নিয়েছি যেটা হচ্ছে বিপি। তাহলে অতএব বিপি সমান রুট ওভার ছয়। এখন এইখানে আমরা দেখছি যে ছয়টা রুট ওভার ছয় আছে, আর এখানে আমাদের এই যে বিপি যেটা এই অংশটা, হ্যাঁ এটা কিন্তু একটা রুট ওভার ছয়, তো ওই মাপে আমরা দেখো ছয়টা রুট ওভার ছয় তৈরি করে নেব। এটা হচ্ছে আমাদের রুট ওভার ছয় যেটা বিপি, তো এটা হচ্ছে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তো এইখানে একটা আমরা নামকরণ করব, এটা একটা রুট ওভার ছয়, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো এইখানে আমরা ধরো একটা ই যদি নামকরণ করি, তাহলে আমাদের এই পি থেকে ই, হ্যাঁ অর্থাৎ ইপি বা পিই, পিই এটাকে আমরা বলতে পারবো হচ্ছে ছয় রুট ওভার ছয়। তাহলে এখানে আমাদের ছিল যে ছয়চল্লিশ থেকে ছয় রুট ওভার ছয় বিয়োগ, ছয়চল্লিশ মানে একদম এখানে জিরো থেকে শুরু করে এই যে আমরা পি পর্যন্ত নিয়েছিলাম এটা পুরাটাই কিন্তু আমাদের ছয়চল্লিশ ছিল। তো এখন আমরা যেটা বলবো এটা থেকে আমরা এই ছয় রুট ওভার ছয় মানে হচ্ছে পিই, এটা যদি বাদ দেই তাহলে এই অংশটা আমাদের অ্যান্সার ওইটা। তো এখানে আমরা যদি এইভাবে লিখি যে ওপি, ওপি হচ্ছে আমাদের পুরোটা যেটা ছয়চল্লিশ ছিল, তাহলে এই ওপি, ওপি ছিল ছয়চল্লিশ, আর এখানে আমাদের পিইর যে মান, পিইর মানটা ছিল এটা ছয় রুট ছয়, তাহলে আমাদের মূল অঙ্কটা ছিল যেটা গুণফল আসছিল ছয়চল্লিশ বিয়োগ ছয় রুট ওভার ছয়। সো ছয়চল্লিশ মানে হচ্ছে ওপি বিয়োগ ছয় রুট ওভার ছয় মানে হচ্ছে এই অংশটা ইপি বা পিই, পিই। তাহলে দেখো ওপি হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা থেকে আমরা যদি এটা বাদ দিই, ছেড়ে দিই, তাহলে এই ওই অংশটা থাকে, এটি কিন্তু আমাদের অ্যান্সার সমান হচ্ছে ওই। তো আশা করি বুঝতে পেরেছো এটা আসলে সংখ্যাটা অনেক বড় ছিল, যার কারণে আমাদের মাপগুলো আসলে একটু ছোট ছোট করে নিয়ে করতে হয়েছে। তোমরা যদি বড় কাগজ পাও তাহলে এই মাপগুলো একটু বড় বড় করে নিলে বুঝতে তোমাদের সমস্যা হবে না। আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা পরের পার্টে ভাগ যেটা রয়েছে সেটা সলভ করবো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।